সকাল দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গানে। প্রতিদিনের সকালটা নতুন নতুন রূপে নতুন নতুন ভাবে সেজে ওঠে, আর আমরাও প্রতিদিনের সকালে আপনাদের জন্য এই যে গানের পসরা নিয়ে সাজিয়ে বসি, একটু সময় একটু গান গল্প আর আড্ডা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে সকালটা জুড়ে। আমাদের আজকের সকাল সোমবারের সকাল, প্রতি সোমবারের সকালের মতো আজকে রয়েছে কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে সাজানো হয়েছে আজকের সকালটা। আমাদের সকালে আজকের অতিথি শিল্পী রয়েছেন রেজাউল করিম। শুভ সকাল, কেমন আছেন? আজ তো কবি কাজী নজরুল ইসলামের গান শুনবো, শুরুতে কোন গান দিয়ে শুরু করছেন? আমি ভৈরবী রাগে আকাশে ভোরের তারা এই গানটা দিয়ে শুরু করতে চাই। ঠিক আছে, শুনি। আকাশে ভোরের তারা মুখ পানেছে আছে, আকাশে ভোরের তারা মুখ পানেছে আছে, ঝরা ফুল অঞ্জলি পড়ে আছে পার কাছে, দেবতা গো জাগো জাগো জাগো, আকাশে ভোরের তারা আধার ঘোমটা খুলি শতদলাখি তুলি, পৃথিবী প্রসাদ যাচে দেবতা গো জাগো, আকাশে ভোরের তারা কপট কণ্ঠে শোনো তব বন্দনা বাজে, তোমারে রীতে উষা দাঁড়ায় বধুর সাজে, কপট কণ্ঠে শোনো তব বন্দনা বাজে, তোমারে রীতে উষা দাঁড়ায় বধুর সাজে, তব বন্দনা বাজে দেবতা তোমার লাগি, আজি আছে নিশি জাগি দেবতা তোমার লাগি, আজি আছে নিশি জাগি ভীরু এ মনের কলি, ভীরু এ মনের কলি হেরো দল মেলি জাগো জাগো, আকাশে ভোরের তারা মুখ পানে যে আছে, ঝরা ফুল অঞ্জলি পড়ে আছে পার কাছে, দেবতা গো জাগো জাগো জাগো, আকাশ
আকাশে ভোরের তারা। চমৎকার। আসলে কবি কাজী নজরুল ইসলাম এমন কিছু লেখন শৈলী আমাদেরকে দিয়ে গেছেন, উপহার দিয়েছেন, যেখান থেকে বেরিয়ে আসাটা এবং একবার যদি কেউ সেই লিখন শৈলীর ভিতরে সেই গানের একটা গভীরে প্রবেশ করে যায়, সেখান থেকে বের হয়ে আসা অনেক মুশকিল, অনেক কঠিন বিষয়। পরবর্তী গানে চলে যাব। এখন কোন গান? আমি এখন যে গানটি করব সেটা হলো নজরুল ইসলামের সৃষ্ট রাগের একটি গান, বনকুন্তলা রাগে। আচ্ছা, গানটি করব ত্রিতাল তালে। বনকুন্তল হলায়ে, বনকুন্তল হলায়ে, বন সাবরী ঝুরে, সাবরুণ সুরে বিষাদিত ছায়া তার, চৈতালি সন্ধ্যার চাঁদের মুকুরে, বন সবরি ঝুরে, বনকুন্তল হলায়ে। চপলতা বিশরি যেন বন যৌবন, চপলতা বিশরি যেন বন যৌবন, বিরহ ক্ষীণ আজি উদাস উন্মন, তোলে না ঝংকার ঝরা পাতা মর মর নুপুরে, বনকুন্তল হলায়ে। মধুর পঞ্চমে বিভোর ভাবে ভগ্ন কণ্ঠে তার থেমে যায় সুর, করুণ রে খাবে যে কুহু কুহরিত, মধুর পঞ্চমে বিভোর ভাবে ভগ্ন থেমে যায় সুর, করুণ রে খাবে কোন বন শিকারীর অকরুণ তীর, আলো রে নিলই উজ্জ্বল আখির, কোন বন শিকারীর অকরুণ তীর, আলো রে নিলই চলো আখির, ফেলে যাওয়া বাসি তার অঞ্চলে লুকায়ে, গিরিদরি প্রান্তরে খোঁজে সে নিঠুরে, বনকুন্তল হলায়ে, বনকুন্তল হলায়ে, বন সবরি ঝুরে, সবরুণ সুরে সুমন্ত ছায়া তার, চৈতালি সন্ধ্যার চাঁদের মুকুরে, বন সবরি ঝুরে, বনকুন্তল হলায়ে, বনকুন্তল হলায়ে, প্রতিদিনের এই
সুন্দর সকালের আজকে আপনিও একজন অংশীদার এবং আমাদের এই প্রতিদিনের সকালের একটা পরিবার জুড়ে আপনাদের সকলের সামনে আমরা উপস্থিত হয়ে যাই প্রতিদিন সকালে আমাদের পরিবারের যারা অংশীদার তাদের সঙ্গে প্রতিদিন পরিচিত হয়ে নেই আজও পরিচিত হব সজীব ভাই রয়েছেন কিবোর্ডে শ্রদ্ধা মিলন ভট্টাচার্য রয়েছেন তবলায় শ্রদ্ধা দৌলতুর রহমান রয়েছেন গিটারে অক্টোপ্যাডে বিদ্যুৎ দা সবাইকে শুভ সকাল পরবর্তী গানে চলে যাই সকালের সময়টা এত সুন্দর যে গান ছাড়া আসলে কথা বলতে বেশি ভালো লাগে না গানই শুনবো আমি এবার নজরুল ইসলামের ভক্তি গীতি অর্থাৎ ইসলামী সঙ্গীত করছি ইসলামী গান হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ আমি গুনাগার বেখবর নামাজ পড়ার নাই অবসর আমি গুনাগার বেখবর নামাজ পড়ার নাই অবসর চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ তব চরণ ছোঁয়ায় এই পাপীরে কর সরফরাজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ তোমার অজুর পানি মোছ আমার পিরান দিয়ে আমার ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পাই যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকার
সময় না পাই সেই শয়তান যাক দূরে শুনে তাকবীরের আওয়াজ শুনে তাকবীরের আওয়াজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না মাঝ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না মাঝ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো এই গানটা যখন গাইছিলেন আপনি তখন আমার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল যখন স্কুলে যখন পড়তাম স্কুল কলেজের সময় তখন ঈদে মিলাদুন্নবীতে আমাদের স্কুলে প্রতিযোগিতা হতো হামদ গজলের তখন এই গানগুলো গেয়ে অনেক পুরস্কার পেয়েছি যখন আমার স্মৃতিতে ফিরে গেলাম আপনার স্মৃতিতেও একটু ফিরে যাই গানের শুরুটা কি নজরুল ইসলামের গান দিয়ে হয়েছিল কিনা না তাহলে গানের শুরুটা কি মানে শুরুটা তো আসলে সব ধরনের গান দিয়ে শুরু হয় আচ্ছা আমিও সেভাবে করেছিলাম আমি শুরু হয়েছিল পাবনার একজন গুণী শ্রী প্রদীপ কুমার দাস তারপর ওখানে জিতেন্দ্রনাথ কুণ্ডু এদের কাছে আমার বলা যায় যে সঙ্গীতে শুরু হয়েছে পরে পরবর্তীতে ফরিদপুরে এসে শ্রী করুণাময় অধিকারীর কাছেই আমার মূলত গড়ে ওঠা আর কি ক্লাসিক্যাল শেখা ওখানে আচ্ছা পরবর্তীতে তো ঢাকায় এসে ছায়ানটে ভর্তি হলাম ক্লাসিক্যাল ডিপার্টমেন্টে আচ্ছা আচ্ছা অসিদ্ধার অধীনে শিখছি এখনো শিখছি আচ্ছা পাশাপাশি শেখাচ্ছিও বা খুব ভালো লাগলো পরবর্তী গানে চলে যাব এখন কোন গান আমি এখন যে গানটা গাইতে চাই সেটা হলো নজরুল ইসলাম এই গানটা নিজে রেকর্ড করেছেন স্বকণ্ঠে গীত পাষাণের ভাঙালি ঘুম আমি চেষ্টা করছি আর কি উনি তো অনেক কঠিনভাবে গেয়েছেন আমি যতটা আমার মতো করে গাওয়া যায় আর কি সেটা করছি শুনি পাষাণের ভাঙালি ঘুম পাষাণের ভাঙালি ঘুম হে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালি ঘুম গলিয়া সুরের তুষার গীত নির্ঝর বয়ে যায় গলিয়া সুরের তুষার গীত নির্ঝর বয়ে যায় কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে ঘুম উদাসী বিভাগী
মন যাচে আজ বাহুর বাঁধন উদাসী বিবাগী মন যাচে আজ বাহুর বাঁধন কত জন্মের কাঁদন কত জন্মের কাঁদন ও পায়ে লুটাতে চায় ও পায়ে লুটাতে চায় কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে ঘুম ওগো তোমার চরণ ছন্দে মোর মন জুড়িল গানের মুকুল তোমার বেণীর বন্ধে গো মরিতে চায় সুরে চমকে ওঠে মোর গগন চমকে ওঠে মোর গগন চমকে ওঠে মোর গগন ওই হরিণ চোখের চাওয়ায় পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে ঘুম গলিয়া সুরের তুষার গীত নিঝর বয়ে যায় গলিয়া সুরের তুষার গীত নিঝর বয়ে যায় কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণের ভাঙালে গানটা শোনা মাত্রই যখন আমরা শুনি সচরাচর তখনই কবি কাজী নজরুল ইসলাম যে নিজের কণ্ঠে গানটি গেয়ে গেছেন সেই সুরটা যেন অকপটে কানের মধ্যে ভাসতে থাকে কবি এত সুন্দরভাবেই গেয়ে গেছেন এবং আজকের সকালটা চমৎকার কাটছে আমাদের সঙ্গীত শিল্পী রেজাউল করিমের সঙ্গে যেটা বলছিলাম যে কবির কণ্ঠে গাওয়া যে গান যে কেউ গাইলেই কবির সেই কণ্ঠটা যেন কানে একদম ভেসে আসতে থাকে পরবর্তী গানে চলে যাই এখন কোন গান আমি এবার যে গানটা করছি এটাও একটা গজলের আঙ্গিকের গান কার নিকুঞ্জে রাত কাটায় কারণি কুঞ্জে রাত কাটায় আসলে প্রাতে পুষ্পচোর কারণি কুঞ্জে রাত কাটায় আসলে প্রাতে পুষ্পচোর ডাকছে পাখি বোগো জাগো আর ঘুমায়ো না রাত্রি ভোর কারণি কুঞ্জে রাত কাটায়
আসলে প্রাতে পুষ্পচর, জুই কুড়িরা চোখ মেলে চায়, চুমকুড়ি দেয় মৌমাছি, জুই কুড়িরা চোখ মেলে চায়, চুমকুড়ি দেয় মৌমাছি, শাপলা বনে চাঁদ ডুবে যায়, ম্লান চোখে হায় চায় চকর, ডাকছে পাখি বোগো জাগো আর ঘুমায়ো না রাত্রি ভোর, ঘোমটা ঠেলি কয় চামেলি, গোল করো না গুল ডাকাত, গোল করো না গুল ডাকাত, ঢুলছে নয়ন দুলছে গলায় বেল টগরের ছিন্ন ডোর, ডাকছে পাখি বোগো জাগো আর ঘুমায়ো না রাত্রি ভোর, গুনগুনিয়ে মরাঙ্গিনায় কোন সতীনের গাইছ গুন, কার মালঞ্চে ফুল ফোটায়, ফুল ফোটালে বক্ষে মোর, ডাকছে পাখি আর ঘুমায়ো না রাত্রি ভোর, কারনি কুঞ্জে রাত কাটায়, আসলে প্রাতে পুষ্পচর, ডাকছে পাখি বোগো জাগো আর ঘুমায়ো না রাত্রি ভোর, কারনি কুঞ্জে রাত কাটায়, আসলে প্রাতে পুষ্পচর। চমৎকার একটা সময় কাটাচ্ছি আপনার সঙ্গে, শুধু সঙ্গীত শিল্পী হিসেবেই নন, আপনি তো একজন সঙ্গীতের শিক্ষকও বটে। তো যখন এখনকার শিক্ষার্থীদের বিষয়ে একটু শুনবো, যে যারা নতুন জেনারেশনের ছাত্রছাত্রীরা রয়েছেন আপনার, তাদের মধ্যে কাজী নজরুল ইসলামের গানকে চর্চা করার কতটা আপনি প্রবণতা দেখছেন? আগ্রহ আছে, কিন্তু চর্চা আসলে যতটা হওয়া দরকার আমরা সেটা পাই না। আমরা বুঝাই যে আসলে নজরুলের গান করতে হলে অনেক চর্চা করতে হবে, ক্লাসিক্যাল করতে হবে, বেসটা ভালো রাখার জন্য। আসলেই তাই, কাজী নজরুল ইসলামের গান এতটাই মানুষকে হৃদয়ের মধ্যে যেরকম আঘাত হানে, যেরকমভাবে মানুষকে আকৃষ্ট করে, সেরকম গাওয়াটাও অনেক শক্ত, যে কারণেই হয়তো বা হৃদয়ের মধ্যে এতটা আন্দোলিত করে তোলে। তবে আমি একটা যে বলি, আগ্রহ অনেক আছে। আমরা ছায়ানটে দেখি অনেক, মানে অনেক ছেলে মেয়ে বের হয়, খুবই ভালো গান করে, যারা বের হয় তারা খুব ভালো মানেরই হয়ে বের হয় আমরা দেখি। সুতরাং আমি বলবো যে খারাপ হচ্ছে না, আমি আশাবাদী।
যে নজরুলের গান এদের মাধ্যমে বেঁচে থাকবে। সময়টা আবারো হয়তো সেই গান চর্চার দিকেই আস্তে আস্তে ফিরে আসছে এবং আসবেও, আশা করি নতুন প্রজন্ম আবারো সেই নজরুলকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা দরকার, যেভাবে রেয়াজ করা দরকার, যেভাবে তাদের সাধনাটা চর্চা রাখা দরকার সেভাবেই করে যাবে। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনার সঙ্গে চমৎকার কিছু সময় কাটালাম গান গল্প আর আড্ডা মিলে, আরেকটি গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, তার আগে দর্শকদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসছি। দর্শক, আজকের এই আয়োজন আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর ভালো ভালো গান শুনবেন। সবাইকে আবারও শুভ সকাল, আমরা পরবর্তী গানে চলে যাই। আমি বলতে চাই এনটিভি কর্তৃপক্ষকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা আয়োজনে ডাকবার জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং মিউজিশিয়ান যারা আছেন আমার খুবই গুরুজন এরা, আমি আসলে এদের কাছে খুবই কৃতজ্ঞ। এদের সহযোগিতা ছাড়া একটা গান ভালো হয় না, একদম ভালো গান হওয়া কঠিন। একদম, আমরা শেষ গানে চলে যাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। ওকে উদাসী বেণু বাজায়, ওকে উদাসী বেণু বাজায়, ডাকে করুণ সুরে আয় আয়, উদাসী বেণু বাজায়, ওকে উদাসী বেণু বাজায়, ডাকে করুণ সুরে আয় আয়, উদাসী বেণু বাজায়, ওকে উদাসী বেণু বাজায়, ওসে বাঁধনো হারা বাহির বিলাসী, গৃহে করে সে পরবাসী, বাঁধনো হারা বাহির বিলাসী, গৃহে করে সে পরবাসী, রস যমুনায় উজান বহায়, রস যমুনায় উজান বহায়, রস যমুনায় উজান বহায়, ওকে উদাসী বেণু বাজায়, ওকে উদাসী বেণু বাজায়, ওসে কিশোর রাখাল যেন বাজায় বাঁশি সুরে অনাদিকাল, মম মনের ব্রজে ওসে কিশোর রাখাল যেন বাজায় বাঁশি সুরে অনাদিকাল, তার সরল বাঁশি তার তরলতা, সরল বাঁশি তার তরলতাল, অন্তরে গরল সুধা মেশায়, অন্তরে গরল সুধা মেশায়, অন্তরে গরল সুধা মেশায়, উদাসী বেণু বাজায়, ওকে উদাসী বেণু বাজায়, ডাকে করুণ সুরে আয় আয়, উদাসী বেণু বাজায়, ওকে উদাসী বেণু বাজায়।
ডাকে করুন সুরে আয় আয় উদাসী বেনু বাজায় তোকে উদাসী বেনু বাজায় তোকে উদাসী বেনু বাজায়।